বিদেশি কূটনৈতিকদের বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মাথা ব্যথা না করে যুদ্ধ থামিয়ে পৃথিবীকে শান্ত করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর দুটি পূজা মণ্ডপ পরিদর্শন করে ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে চক্রান্ত শুরু হয়েছে এবং অপশক্তিরা মাঠে নেমেছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা রক্ষা সরকার এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, এবছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে সামনে রেখে অনেক চক্রান্তের খেলা চলছে। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উৎসবের দিনগুলো অনেক স্পর্শকাতর। এখানে দুর্বৃত্ত দল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়েও দৌড়চাপা, এ অপশক্তি এখন মাঠে নেমেছে। আজকে পূজা মণ্ডপে বিরোধী দলকে পাবেন না, কান পেতে আছে লাঠি ছোটা নিয়ে, কখন তারা বের। ওবায়দুল কাদের বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতারা প্রতিদিন সকালে উঠে বিদেশি কূটনৈতিকদের কাছে যান এবং নালিশ করেন। বিদেশি কূটনীতিকদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়? বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? নিজেদের দেশে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারা দেখবে। এত হইচইয়ের, এত নাক গলানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এইসব না করে ইউক্রেন যুদ্ধ থামাম, বিশ্বে তেলের বাজারকে আজকে নিয়ন্ত্রণ করুন, এইসব না করে নিষেধাজ্ঞা আর যুদ্ধে অশান্ত অস্থির পৃথিবীতে শান্ত করুন। এরপর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।